সামনে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা হলো জাপান দেশের জাতীয় ফলের গাছ মানে সবে ফলগুলো এই সময় হয় আর কিছুদিন গেলেই হচ্ছে পেকে যায় তো এই ফলটার নাম হলো মানে জাপানিতে বলে খাকি আর এমনি ইংরেজিতে নাম হলো পার্সিমন তো কাঁচা অবস্থায় ঠিক এরকম থাকে ফলটা আর এরপর যখন হচ্ছে এটা পেকে যায় একটু নিচে পড়ে আছে একটুখানি দেখায় ঠিক এই এইটা এরকম কালার না এর থেকেও ডিপ অরেঞ্জ ডিপ অরেঞ্জ টাইপের কালারটা হয় তো এই যে এখানটাতে গাছে পুরো ভর্তি হয়ে আছে একটু দেখায় জুম করে প্রচুর পরিমাণে হয়েছে এই গাছটাতে প্রচুর পুরো ভরে আছে একদম এটা নিচ থেকে ওপর মানে পুরো গাছ ভর্তি করে ফলগুলো হয়